কাল আছে একটা কথা বলি আপনাদেরকে আল্লাহর রাসূল কি অন্য কিছু দিয়ে তাবলীগ করত না আউযুবিল্লাহ কুরআন দিয়ে তাবলীগ করতেন না অবশ্যই ওহি মাতলু ওহি গায়রে মাতলু দিয়ে করতেন না এর পরেও কেন আবার মনে করায় দিচ্ছে তার মানে কুরআন আর সহি হাদিস ছাড়া অন্য কিছু মানুষের সামনে সত্যি কথা বলতেছি বলার জিনিস না ওটা ওটা হলো ফাইসা কথা বিরাট ক্ষতি তাই আমি বলছিলাম যে আপনি এই কথা কেন লেখেন যে বিরাট ইসলামী জালসা বিরাট তাফসিরুল কোরআন মাহফিল এই কথা লিখে এমন একটা বক্তা নিয়ে আসছেন যেই বক্তা খালি কয় আমার দাদা হুজুর দেখে জিনিস ছিল রে বাবা আমার আব্বা হুজুর পানির পাড়ে হাসি গেছে বাবা আমার কাকা হুজুর দেখে করছে বাবা তাহলে এই কথাটার কোনো সার্থকতা থাকলো না তাহলে লিখতে হইতো যে অমক বংশের গল্প বলা হবে তাহলে মানুষ আর ধোকা খেলো না কারণ দাদি নানির কাছে বহু মানুষ ঘুম আসার কথা বলে দাদি দাদা নানি নানা আজকের থেকে 30 বছর আগের কিছু পুরাতন গল্প বলো দাদি তখন দাদি বলল জানিস আমার বিয়ের আগে আমার মা বলছিল তার খালার কাছে শুনছিল তার খালা শুনছিল তার দাদির কাছে অমক গ্রামে একজন মহিলার পেটে হলে একটা সাপ হয়েছিল আরো চারটা ছেলে হয়েছিল এখন জমি ভাগ করার সময় চার ভাগ করতে দেয় খালি পাঁচ ভাগ হয়ে যায় এরকম আপনি উল্লেখ করে দেন যে আমরা একটু শাস্ত্র শুনবো একটু জারি গান শুনবো একটু বংশের গল্প শুনবো এই জন্য পীর এসে তার দাদা কি করছে কাকা কি করছে মাদি হুজুর কি করছে সাপ মরিদ হলো কিভাবে বাঘ মরিদ হলো কিভাবে এই সব কিছু উনি বলুক তাহলে আমরা আর ধর্ম মনে করে শুনলাম না আমরা মনে করলাম ধর্ম তো গেছে গেছেই হুজুর সহ জাহান্নামে ঢুকে যাব কিন্তু নামও দিছেন তাফসিরুল কোরআন মাহফিল নামও দিছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ওকে বাজে কথা কয় কোরআন নাই 12 নম্বর সূরা সূরা ইউসুফে আল্লাহ নিজে বলতেছে বান্দারে আমার এই কোরআনের চাইতে উত্তম কিসসা কোথাও নাই সুবহানাল্লাহ এর সাথে কোনো সম্পর্ক নাই 6236টা আয়াত হুজুরের পেট ভরে না হুজুর আবার মনসের পাগলের গল্প নিয়ে আসে টেনি কথা কি বুঝতে পারছেন নাকি প্রশ্নগুলি কি গোদাগাড়িতে একটা প্রশ্ন করতে আমাকে আল্লাহর নবী নূরের তৈরি হলে আপনার সমস্যা কি মানে ও নূর টিকাবে ইউর আর কোনো কর্মটর্ম নাই মানে আপনি দেখেন অবস্থা এখনই প্রশ্ন আছে আপনি মিডিয়া ভাইদের কাছে শোনেন প্রশ্নর ধরন কেমন এটা হলো নওগানা কোথায় প্রশ্ন করছে যে ইব্রাহিম আলাইহিস সালামের নানার নামটা একটু বলে দেন তো দেখি কেন তোর এইটার সাথে দিন ধর্মের কি আসা যায় বোঝা যাচ্ছে নাকি এটা কি কোনো আমলিয়াত প্রশ্ন না এই তো অবস্থা মানুষ কেন এটা বোঝে না যে ইসলাম মানেই হলো জানা আমি যত বেশি জানবো জান্নাতে আল্লাহ আমার মর্যাদা তত বেশি বড় জায়গায় রাখবেন খালি মিথ্যা কথা খালি বাজে কথা বলে অভিনয় করতেছে ইসলামে মজা করে মিথ্যা কথা বলা জায়েজ নাই মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ জবান থেকে যে কথা বের হয় সে কথা শুধু এই জায়গায় রেকর্ড হয় না আল্লাহর কাছেও জমা থাকে মুসলিম একদম আদম সন্তান বিচারের মাঠে আল্লাহকে তার বিদ্যা সম্পর্কে পূর্ণ বুঝে না দেওয়া পর্যন্ত তার পা হেলতে দুলতে দেওয়া হবে না পরিস্থিতি কত জটিল আল ইয়াউমা নাখতিম সূরা 36 নম্বর সূরা সূরা ইয়াসিন আল ইয়াউমা নাখতিম প্রথমেই লোকটার মুখে তালা দিয়ে দেওয়া হবে অত কাল্লিমুনা আইদিহিম লোকটার হাত বলবে হ্যাঁ 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 আমার দ্বারা এই কাজ করছে আমার দ্বারা খয়রাত খাটা টাহানেছে তাও বলবে হ্যাঁ আমার দ্বারা ওদের মিলাদ পড়ছে আর কাঁদেছে আর বলছে আল্লাহ নবী নাকি হাজির হয়ে গেছে কত বড় লজ্জা উল হে নবী আপনি বলে দেন আপনি একটু ভাবেন এর সাইতে স্পষ্ট কোনো কথা হয় লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ রাসূল সাল্লাম আপনার মধ্যে একটু বলে দেন আপনার উম্মতকে আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক আছে নাকি না ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াসু আমি মোহাম্মদ সত্যি যদি গায়েবের মালিক হতাম তাহলে আমি আরো বেশি কল্যাণ আল্লাহর কাছ থেকে নিয়ে নিতাম নিজে নিজের মন মতো আর মাসানিয়াসু মন্দ জিনিস আমাকে ধরতে পারতো না আমার কেন দাঁত মানে বিপদে পড়বো আমার সাহাবিরা কেন যুদ্ধের ময়দানে মার খাবে আমি যদি গায়েবের মালিকই হব তাহলে আমি অগ্রিম অনেক কিছু অ্যাডভান্স নিতে পারতাম এই কথা তার নিজের সম্পর্কে বলা আর কি কোনো ক্লিয়ারেন্স লাগে তবু হুজুরের পেট ভরতেছে না হুজুর বলতেছে আমার সোনার নবী হলো গায়েবের মালিক তাহলে একে আল্লাহর রাসূল কানা দাজ্জালের সাইতে খারাপ বলছে ভুল কিছু আছে বলে না তো কথা দেখি খারাপ কিছু আছে আল্লাহ তার নিজের সম্পর্কে সূরা তোহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াতে ক্লিয়ার করে দিচ্ছে আর রহমানু আলাল আরশিস্তাওয়া তোমরা বলবে কেন আমি আল্লাহ আমি রহমান আমি উপরে আছি সপ্তম আসমানের উপরে এখন হুজুর বলতেছে আপনি বললে তো হবে না আপনি আমার কলবে ঢুকে গেছেন তাহলে এটা কি আপনি জুলুম করলেন না
তাহলে আপনাকে কানা দাজ্জালের চাইতে খারাপ বলে কি আল্লাহ রাসূল কোনো ভুল করেছেন? নাউজুবিল্লাহ। আমাদের একজন দাই বলেছিল যে ধর্ম বেচে খাবো, একজন অমুসলিমের কাছে বেচে খাবো, হতে পারে আমার খুশি হয় 1 কোটি টাকা দিয়ে দিবেনি, 300 টাকার মিলাদ পরে ধর্ম বিক্রি করে খাবো কে? বুঝেন না কথা। 200 টাকার জিলাপির কাছে আমি আল্লাহর দিন ধর্ম বিক্রি করে খাবো কেন? এই দিনের বিশাল মান। একটা কথা বলি আপনাদের, এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আমি কিন্তু বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ব্যক্তিকে সামনে রেখে কথা বলবো না ইনশাআল্লাহ। মাসাবকে আপনি যতটা মূল্যায়ন করেন আপনার চাইতে বেশি, আল্লাহর নামে শপথ করে বলতেছি আমরা বেশি মূল্যায়ন করি, ভালোবাসি। কেন? এই প্রত্যেকটা ইমাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে এই মাটির উপরে, তাদের সময়ে আল্লাহর বিশেষ অনুগ্রহ, আলহামদুলিল্লাহ। আপনার সাথে আর আমার পার্থক্য হলো আপনি বাড়াবাড়ি করতে গিয়ে এই সম্মানী ইমামদের মানুষদেরকে আল্লাহ বানা সারছেন, খালেক বানা সারছেন, আর আমরা তাকে মাখলুক মনে করি। ইমাম মালিক রহিমাহুল্লাহ আল্লাহ রাসুলের কবর দেখায় বলতেছে, পৃথিবীতে এমন কোনো মানুষই নাই যার কথা মানাও যায় না ছাড়াও যায় না, যার কথা মানাও যায় না ছাড়াও যায় না, ইল্লা এইভাবে বলে আঙুল ইশারা করে আমাদের রাসুলের কবর দেখায় বলতেছে, শুধুমাত্র এই কবর আলা সারা, এই কবর আলা সব কথা নেওয়া যায়। কেন? এই কবর আলা নিজের মন মতো কোনো কথা বলে নাই। ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, যা বলছে সবই হলো ওহী, এই জন্য ইনার সব কথা নেওয়া যায়, বাকি কোনো ব্যক্তিকে এককভাবে তার পূর্ণ কথা নেওয়া যায় না। তাহলে আমরা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বাল রহিমাহুল্লাহ আলাইহিম আজমাইন, তাদেরকে এত বেশি সম্মানী মনে করি, মনে করি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল আলোক রোশনিয়া নিয়ে দিনের দাওয়াতটা বেগবান করে মানুষের সামনে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই কথা আমরা ভালোবাসি বলবো না যে আপনি চুপ করে থাকেন কথা বলেন না, আমরা বলবো আপনি ইশারো যদি ফদর করছেন 40 বছর আপনার ঘুম পারবিলে দেবো না, এই বাজে কথা আমরা তাকে বলবো না। আমরা আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহকে ভালোবাসি, ভালো না বাসলে রহিমাহুল্লাহ বলতাম না, তার প্রতি আমাদের সুধারণা আছে। কেন? আমাদের ধারণা এত বাজে কথা মনে হয় লোকটা নিজের নামে বলে যায় নাই, যে আমি মায়ের পেট থেকে 18 পারা প্যাকেট করে নিয়ে দুনিয়ার থেকে আসছি, এমন কোনো নোংরা কথা তিনি বলতে পারেন না। আমরা শিওর আব্দুল কাদের জিলানির মতো এত সুন্দর একটা মানুষ যিনি তার নিজের বই গুনিয়াত তালেবিন, ও বইটা কিন্তু এখন আর ছাপায় না, শুনছেন ওই পুরাতন এই নুসখা ওইটার ছাপায় না, ওই কয়েকটা পৃষ্ঠা কাটিয়ে দিয়ে নতুন করে আবার ছাপায়, ধরা খেয়ে গেছে। আব্দুল কাদের জিলানি বলতেছে, আব্দুল কাদের জিলানি বলতেছে, আহলে হাদিস কাকে বলে এই পরিচয় দিতে গিয়ে তিনি বলতেছে, প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে যারা কোরআন এবং সহি হাদিস মানে মানার চেষ্টা করে এবং বিদাতিরা নামে বেনামে তাদেরকে অকথ্য ভাষায় গালি দেয়, এটাই হলো কোরআন সুন্নার অনুসারীদের বোঝার একটা বড় পরিচয়। অথচ এই পৃষ্ঠাগুলি ছাপায় না, এই পৃষ্ঠাগুলি বন্ধ করা আছে, আপনারা দেখবেন আমি বই পড়ছি কিন্তু ওই সবুজ কালারের বই আর পাবেন না। আমাকে কত লোক যে মেসেজ করতেছে, শায়েখ ওই বইটা খালি একবার ছাপান, আমি 100 নিয়ে আমার গ্রামে বিতরণ করব। আব্দুল কাদের জিলানি বলতেছে, রুকুতে যাইবার সময়, রুকু থেকে উঠাই উঠার সময় ওইভাবে হাত উত্তোলন করো যেইভাবে তাকবিরে তাহারিমা বাঁধার সময় হাত উত্তোলন করেছিলে, সেটা আবার কি? হুজুর নাম দিচ্ছে ঘুরাল লাজের মতো বলে আমরা করি, সি 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 সি, নাউজুবিল্লাহ। হুজুর নাম দিচ্ছে আমরা ইহুদির দালাল, আরে সব বাবার বড় বাবা আব্দুল কাদের জিলানি বলে যে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে মাথা উঠাইবার সময় ওইভাবে হাত উত্তোলন করিবে যেইভাবে হাত উত্তোলন করেছিলে প্রথম তাকবির তাকবিরে উলার সময়, সেটা কোনটা? ডাক করতেছেন মনে হয় আপনারা, শক্ত বাস করবোই না আজকে। তাহলে আমাদেরকে মানতে হবে এই সমস্ত সম্মানী মানুষরা ছিলেন আল্লাহর বিশেষ অনুগ্রহ আলহামদুলিল্লাহ, কিন্তু তারা মানুষ, তাদের কাছে সকল বিদ্যা একসাথে জমা হবে সেটা জরুরি না। আব্দুল কাদের জিলানিকে আমরা ভালোবাসি, জি অবশ্যই ভালোবাসি, ভালো না বাসলে তার ব্যাপারে এত সুন্দর সুমন্তব্য আমরা করতাম না, তার বিচ্ছিন্ন ভুলের কারণে তাকে আমরা কোনোদিন গালাগালি করি নাই, ইতিহাস সাক্ষী। আর তোমরা তাকে করছাও কি? আব্দুল কাদের জিলানি মানুষের ভিতর থেকে বলে আল্লাহর ওলি হওয়া যায় না, নাউজুবিল্লাহ। এটা একটা কথা আমাদের সমাজে আছে যে একাকিত্ব লাগবে বাবা, সংসার ধর্ম ত্যাগ করতে হবে বাবা, লা রহবানিয়্যাতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। তা আব্দুল কাদের জিলানি বলে অতিষ্ঠ হয়ে গেছে, সবাই খালি আসে ধরে, একটু একাকি যাওয়ার দরকার, একটু কামেল হব, এই জন্য বলে জঙ্গলে চলে গেছে। মরে কাম খালি জঙ্গলে দাও, যত ভালো মানুষ খালি জঙ্গলে দেয়, এত সুন্দর জায়গা আছে। আমাদের এক ভাই বলছিল, আচ্ছা আফ্রিকার জঙ্গলে দেখো মিটিং করে কি আল্লাহর অলিরা, কাবা ঘরে দেবে পারে না,
নিরিবিলি জায়গা ডিস্টার্ব করবি না কেউ গান বাজনার আয়োজন নাই কোন রকম শব্দ নাই কত ভালো মানুষ আছে আল্লাহর মেহমানদেরকে নিয়ে কাবা ঘরে রাত 2টার পরে একটা কোণায় বসি আল্লাহর ওলিরা মিটিং করলে কি আসা যায় বাংলাদেশ থেকে চলে যাচ্ছে পটিয়া তিন হলে কোথায় আফ্রিকার জঙ্গলে কেরে জঙ্গলে ভালো মানুষ যায় কারণ ছাড়া কারণে যায় তোতে কথা বলতেছিলাম উনি চলে গেছে আব্দুল কাদের জিলানী যে আমি একাকিত্ব আমার মাওলার প্রেমে ডুবে যাব লয় লেখা কি ঢকের কথা লেখে তো গিয়েছে এমন একটা বিপদ সেখানে যায় বাঘ আর সাপ বলে সিরিয়াল ধরছে কেবলা যান গো আমাদের মুরিদ করে নেন গো মানুষ নাই নাই আমাদেরকেই আপনি মুরিদ করে নেন তাহলে সত্যি করে বলেন তো একটা মানুষকে ভ্যাঙ্গানো হলো না কথা বলে না মানে আমি বলছিলাম যে কবরে যে শুয়ে আছে ও যদি কিছু দিতেই পারতো আল্লাহর কসম অন্য আর যাই দিক আপনার মা যাওয়ার পর খাইতে দি বাড়ি দিত আগে কথা বোঝেন না কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলতেছে রাদিয়াল্লাহু আনহা যে মা গো দুনিয়ার যা কিছু দরকার আমার কাছ থেকে চায় নাও বিচারের মাঠটা বড় কঠিন আমলে সলে করো নেকামল করো আল্লাহর জান্নাতের আশা রাখো জাহান্নামের ভয় অন্তরে রাখো বিচার হবে বিচারের মাঠে সেদিন কোনো দুই রকম নীতি করা হবে না আপনি কি আশায় পড়ে আছেন আমি বুঝলাম না আপনার একই যুক্তি খালি যখনই আমরা ভালো ভালো কথা আপনাদের বলি আপনারা আমাদেরকে খালি গালি দেন আর বলেন যে এরা আল্লাহর ওলিদের বিরোধিতা আওয়াজ করে এরা গুস্তাখে নবী নবীর দুশ্মন আল্লাহর ওলির দুশ্মন বলে না কত বড় দুঃখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ একটা ক্লিপ শুনছিলাম এত শান্তি কলিজাটা ভরে গেছিল তিনি বলছিল যে এই দুনিয়াতে সবচাইতে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া কেন এই কাজ করতে গেলে মাখলুককে খুশি করতে হয় না খালেককে খুশি করতে হয় আর খালেককে খুশি করার চাইতে কোনো সহজ কাজ পৃথিবীতে নাই কারণ তার কাছে কোনো দুর্নীতি নাই খালি শেষ রাত্রে সেজদা দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমি অতীতের গুনার জীবনে করবো না মাফ করে দাও গো আল্লাহ আমি মরা পর্যন্ত ইমান আনিয়ে সঠিক কথার উপরে থাকবো আল্লাহর কসম আপনার গুনা মাফ হয়েছে কথা মিথ্যা অতীতের সব গুণ আল্লাহ নেকি দিয়ে বদলায় দিয়েছে ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আপনি পড়ে আছেন কার কাছে কথাই তো বুঝি না আমি হিসাবই তো মেলাতে পারি না কথা বললেই বলেন যে আমি গুনাগার আমার কথা কি আল্লাহ শোনে আল্লাহর ভালো ভালো বান্দাদের সহবতে যাচ্ছি ওরা একটু যদি আল্লাহর কাছে কিছু বলে তাহলে আমরা কিছু পাবো না আরে এই একই কথা বলে তো আবু জাহেল মুশরিক হয়েছে আমাদের দেশের এই রকম নীতি গতির উপরে যারা থাকে আমরা তাদেরকে বলেছি কালেমা 5000 বার পড়লেও আবু জাহেলের চাইতে ওর আকীদা খারাপ কারণ আপনি কোনোদিন প্রমাণ করতে পারবেন না যে আবু জাহেল আল্লাহকে দুইজন মনে করছে বলেন তো দেখি সাহস থাকলে যে কোনো লোক এখানে দাঁড়ায় বলেন যে ফেরাউনের মতো এত খারাপ লোক যিনি বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি হলো সবচেয়ে বড় রব এই লোকটাও জীবনে কোনোদিন বলে নাই যে আল্লাহর ছেলে আছে নাউজুবিল্লাহ আল্লাহর কাছ থেকে জোর করে রুহুনি চলে আসা যায় আল্লাহর কাছ থেকে রাগারাগি করা যায় গালাগালি করা যায় এইরকম অপবাদ আল্লাহর উপর লোকটা এই ফেরাউনও দেয়নি অথচ আপনি কি নোংরা কথা দিয়ে আল্লাহর মানের হানি করতেছেন নাউজুবিল্লাহ মিন জালিক যে কথা বলতেছিলাম যথাযথ মান আল্লাহকে দিতে হবে নাকি আল্লাহ আমাদের কাছে কি পায় আমরা যেন মৃত্যু পর্যন্ত যেন কোনো শিরিক না করি তাওহীদের উপরে থাকি আর আমরা আল্লাহর কাছে কি পাই ইনশাআল্লাহ নেক আমল করার কারণে তিনি আমাদেরকে আগের ঠিকানায় ফিরিয়ে দেবে আগের ঠিকানার নাম কি বলেন জান্নাত ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো আল্লাহ এবার আলোচনার দ্বিতীয় পর্যায়ে আপনাদের সামনে আমরা ছোট্ট করে একটু কথা বলতে চাচ্ছি এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সামনে যারা বসে আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে আমি আপনাদের উপরে সন্তুষ্ট আল্লাহ এবার তুমি সন্তুষ্ট হয়ে দাও আল্লাহ কারণ আপনারা যারাই আছেন একাগ্রতার সাথে বিনয়ের সাথে ধৈর্য ধরে বসে আছেন এখন আমি একটা কথা বলবো আপনাদের কোনো তাকবিরও না চিৎকার চেঁচামেচিও না কিছুই না শেষে একটা সুন্দর পর্ব আছে সাধারণ ওয়াজের চাইতে প্রশ্ন উত্তর শোনা এবং বোঝার প্রতি মানুষের আগ্রহ বেশি জানেন আপনি ইউটিউবে এটা খোঁজে মানুষ তো তার দান কবুল করো একটু ডানে বাম থেকে একটু কথা বলেন সর্বোচ্চ 5 মিনিট পরে প্রশ্ন উত্তর দিয়ে ঢালাওভাবে সবার কাছে রুমাল যাবে আপনার সাধ্যমতো দিয়ে দোয়া পড়ে তারপরে আমরা সবাই একসঙ্গে দোয়া পড়ে যাবো ইনশাল্লাহ নাকি নাকি কষ্ট পাবেন ইনশাল্লাহ একটু বলেন 500 টাকা আলহামদুলিল্লাহ আচ্ছা দিবেন এটা কোন সিস্টেমে আমি বুঝলাম না মানে আপনি এখন দিবেন না পরে জি আপনি আপনার গতিতে যেহেতু সাদাকা দান এটা আপনি আপনার ইমানের তাড়নায় নিজে এসে দিয়ে যাবেন সেটাই মনে হয় সুন্দর হয় ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ নগদ নগদ আলহামদুলিল্লাহ 500 টাকা আমার ভাই দেন মাশাল্লাহ জি এখানে দেন একটু বলেন অল্প সময় নিয়ে আমরা এই করে দেবো কিছু না আসলে কেমন হয় বলেন একটু বলে ফেলছি যেহেতু মুখ দিয়ে হ্যাঁ আছে আছে খাতা আছে স্যারের কাছে দেন জি একটু বলেন
উঠবেন না কেউ আমরা প্রশ্ন উত্তর দেব এখন ইনশাআল্লাহ তারপরে চলে যাব যে একটু একটু কথা বলেন একটু বলেন যে 1500 একদিনের রুজি এটা খুব কঠিন কিছু হবে না ইনশাআল্লাহ বলেন একটু বলেন যারা এখনো দিতে চাচ্ছেন একটু কথা বলেন তারপরে আমরা আপনাদের সামনে রুমাল দিয়ে খুব বেশি সময় নেব না যদিও আমি কালেকশন করতেছি আমি এখনো লাইভে আছি এগুলো আমি করি না আসলে বা এটা আমাকে কেউ বলে সাহস পায় না বে করেও না আমি নিজে থেকেই বলতেছি বললাম যে যেহেতু একটা দ্বীনী প্রতিষ্ঠান ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি ভাই না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সকলের মনের আশা পূরণ করুক নামটা আমরা শো করতেছি না জি একটু বলেন আসলে একটু তাৎক্ষণিক যারা উপস্থিত পারেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন আপনি যা পারবেন সাধ্য সেটাই বলবেন ইনশাআল্লাহ আমরা বলেছি এর আগে একটা জায়গায় একটা লোক এক বস্তা চাউল দিয়েছিল একটা দ্বীনী প্রতিষ্ঠান মাদ্রাসার কাজের জন্য এক সপ্তাহ পরে ছেলেরা গিয়েছে মসজিদ কমিটির পক্ষ থেকে কাকা এক বস্তা চাউল অথবা সমপরিমাণ টাকা দেন আমাদের কাজ ধরব এটা তো দোষের কিছু না এখন এখন গেছে এখন করছে কি উনি বলতেছে 10 কেজি চাল দেব হয় নাও না হয় না নাও কয় কাকা আপনি তো লেখা দিলেন এক মনে তো লেখা আপনার নামে কয় ঝুলে ঝুলে বলে ফেলছিলাম এত নারায় তাকবীরের ভিড়ে কি কইছি হুঁশ নাই মানে একজন কয় 10 একজন 5 খালি চিৎকার দেয় ও ঝুলে ঝুলে বলে কয় ফেলছে এরকম না আপনি যা পারবেন তাই দিবেন এটা জুলুম নাই কথা বুঝছেন নাকি এরকম আছে যদি খুঁজতে চান মসজিদ কমিটির কাছে পুরাতন বাকির খাতাটা সিরিয়াল করে চাইন দেখবেন না কত সোনার চাঁদ কত তাকবেন নিয়ে থয়েছে নির্বাচনের আগে এ তার আর শেষ নাই তো যাই হোক ও আচ্ছা 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 ভাই যারা আপনারা নাম বলছেন একটু লেখা দিলে এখানে কি জানা বললেন সাইফুল ভাই উঠবেন না কি মাশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে বসে আছেন আমরা প্রশ্ন উত্তর দিয়ে ইনশাআল্লাহ তারপরে উঠবো ইনশাআল্লাহ দিয়ে যাবে হ্যাঁ 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 নিজ দায়িত্বে দিয়ে যাবে যাক আমাদের সভাপতি সাহেব বলেছে আপনারা আপনাদের গতিতে দিয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আমরা জি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব আমার যুবক ভাই ছোট সোনামণি আল্লাহ তুমি কবুল করো দিনের জন্য আল্লাহুম্মা আমিন ছোট্ট ভাই 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি দান কবুল করো আমি লাইভে আসি আমি চিন্তা করতেছি আমার আমার নাম হয় না কালেকশনের বক্তা না খানি সবাই না খানি কয় একটু বলে দিয়েন শেষে আর এই কথা কয়াই তো ই করে দাও যাই হোক আমরা আর কেউ কিছু দিতে চাইলে দেন না হয় আমরা মূল আলোচনার বিষয় আমরা যে শেষের দিকে আপনাদের ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আমরা প্রশ্ন উত্তর শুরু করি কি বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সভাপতি একটা দামি কথা বলছে আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করেছে বলেন তো আলহামদুলিল্লাহ তিনি বলেছে আমাদের ভাইয়েরা অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ শেষের দিকে আমরা আরেকটা বার আপনাদের সামনে পাঠাবো জি ডানে বামে যারা আছেন কেউ কিন্তু কথা বলবেন না ঠিক আছে ইনশাআল্লাহ দেন কোনো কথা বলবেন না বর্তমান সমাজে ভাইরাল কাঁচা বাদাম গান শোনা যাবে কি কাঁচা পাকা বাদাম বলে কোনো কথা নাই এটা হলো মানুষ মানে আমরা অনুকরণ প্রিয় জাতি নতুন একটা কিছু পাইলে আমরা একবার সাতালে উঠে যাচ্ছি মাথা খারাপ হয়ে যায় এতে গাইবান্ধার কোন এক মেন্টাল নাম বলেন না এই এক পাগল ছাগল কি বলছিল জানি তাক টাইনি এমন কাম করছে এ চাকরি বাদ দি বাদ দিব চাকরি করে মনে হয় কিন্তু জায়গায় জায়গায় পাগলামি করে বেড়াচ্ছে এই কাম করেন না ওই কে জানি ওই একটা হিন্দু ভারতের সে বাদাম বিক্রি করে মানুষ কত নকশা করে এই আসে এক মলম বিক্রি করে কত কিছু বিক্রি করে করে না এখন ও সুর করে করে বাদাম বিক্রি গরিব মানুষ অসহায় মানুষ কিন্তু তার ব্যাপার আমার কোনো রাগ নাই গালাগালি নাই এই লোকটা তো ভাইরাল হওয়ার জন্য বলে নাই ওর ভাত নাই পেটে ও বলে ভাইরাল হবি নাকি এমনি ও বলতেছে যে আমার কাছে কাঁচা বাদাম আছে নাকি আমি আমি শুনি নাই ফুল শুনি নাই আল্লাহ তুমি সাক্ষী আমার কাছে কাঁচা বাদাম আছে আপনারা চলে আসেন বা এরকম কিছু বলছে এখন করছি কি আমার এই দেশের বাঙালি হাজার হাজার লাখ লাখ মেয়ে টিকটকের বাদ্যযন্ত্র দিয়ে গান বানা ফেলছে দ্বিধারী মেয়ে এখন এই কাঁচা বাদাম বেচতেছে আবার কেউ কেউ বাংলাদেশ থেকে বর্ডার পার করে ওইসব দেখা করবে যাচ্ছে একটা ভিডিও নেওয়ার জন্য কারণ ভাইরাল হবে তো এই কাঁচা পাকা বাদামের সাথে কোনো কথা নাই এই ধরনের অদ্ভুত কর্মকাণ্ড আর আজে বাদে কিছু থেকে আমরা ফিরে থাকব মুসলিম কোনো সময় আজে বাদে সময় নষ্ট করে না মুমিনের সময়ের দাম আছে মুমিন কাজ করবে নয় দুনিয়ার উপকার হবে নয় আখেরাতের উপকার হবে অকারণে আপনি এই সমস্ত কি বাদাম বিক্রি করা কি করা নারকেল পেয়ারা যাই বেসুক এগুলি নিয়ে পড়ে থাকবেন না এই সময় সূরা ফাতিহাটা ভালো করে দেখেন রুকুর সেজদাটা ঠিক করেন সেজদার তাসবিরা ঠিক করেন নিয়ম কানুনটা জানেন অজানা পাঁচটা জিনিস জানেন কিসের কি গান বাজনা কে কি বাদাম বিক্রি করে এগুলো নিয়ে পড়ে থাকবেন না ইনশাআল্লাহ ঠিক আছে আরিফুল ইসলাম নামে একজন জানতে চেয়েছেন কোন কোন দিনে বা কোন কোন সময়ে স্ত্রী সহবাস করা নিষেধ জানার প্রশ্ন এটা মকসদুল মুমিনিন বই যদি আপনি আগে পড়ে ফেলেন তখন আপনার জন্য আর বিপদের শেষ নেই আপনি মারাত্মক টেনশনে থাকবেন ওই তাদের মতো যাদের কাছে গিয়ে আপনি নাম বললাম না বলতেছে যে গুরুজি বাবা
আগামী মাসে মেয়েকে বিয়ে দিয়ে যাচ্ছি বাবা একটু দেখেন তো দেখি কোনো শুভ লক্ষণ আছে কিনা বাবা আবার কি জানে আয়নায় ঘুরে ফিরে বলতেছে আগামী সাদে তো তেমন কোনো শুভ লক্ষণ পাইনি আমাদের সময় এরকম মুসলমানদের ভিতরে সময় এরকম অবস্থা নিশ্চিত আছে হ্যাঁ এরকম পরে অবস্থা শুনে কথা বুঝছেন নাকি তো এখন ওই উনি বলতেছে যে না আগামী বার তো কোনো সেরকম শুভ লক্ষণ নাই আগামী তারপরের মাসে দেখেন তার মানে কি কুলক্ষণে বিশ্বাস করতেছে ইসলামে কোন কুলক্ষণ বিশ্বাস আছে কি শুধুমাত্র ইবাদতের ইহরাম অবস্থায় ছাড়া বাদ বাকি আপনার আপু আজা লজ্জার কথা স্ত্রী একটা হালাল জিনিস না আপনি হারাম থেকে ফেরানোর জন্যই তো আল্লাহ এই ব্যবস্থাটা আপনাকে করেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন গুন্না তাই না আপনার পোশাক আপনার স্ত্রীর পোশাক আপনি সোম রবি মঙ্গলের ভিতরে কি ঢুকলো এই নোংরা কথা এই বাজে চিন্তা থেকে ফিরবেন শোনো শোনেন একটা হাদিস বলি আল্লাহ রাসুল বলেছেন আমার উম্মতের 70,000 হিসাব দেওয়ার আগে বিচার ফয়সালার আগে তাদেরকে আল্লাহ মুক্তি দান করবেন সুবহানাল্লাহ 70,000 নাজাত পাবে তারা কারা তাদের একটা চূড়ান্ত বড় লক্ষণ হলো তারা কোনো কুলক্ষণে বিশ্বাস করে নাই সোম কি রবি কি মঙ্গল কি সকল দিন কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জি তারপরে সূর্য গ্রহণের সময় কোনো কিছু খাওয়া লাগে না এটা কি ঠিক এসব বিষয়ে এতে কুসংস্কার এ কিভাবে জানি হিন্দুরাও ঠিক পেয়ে গেছে মানে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণের সময় খাওয়া যায় না তারপরে অমুক করা যায় না এগুলো মিথ্যা কথা এগুলোর সাথে কোনো দিন ধর্মের সম্পর্ক নাই চূড়ান্ত কুসংস্কার আল্লাহ এই সমস্ত কুসংস্কার থেকে অযৌক্তিক খোরা বিশ্বাস থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহুম্মা আমিন আমরা আশ্চর্য হই কিছু কিছু সময় যে আজকের এই দিনে আমাদের কাছে যখন এই ধরনের প্রশ্ন আসে তখন আমরা ভাবি আল্লাহ এ জাতি কোথায় আছে এখনও তার আল্লাহকেই চিনতে পারল না আবার মনে বুঝ পাই 60 বছর বুখারি পড়া আলাও তো বেদাতনি কবরে যাচ্ছে আর কি করার আছে তখন এটাই মনে করি ছাত্রর গৌরব কি বাবা আমরা দেখতাম আগে গৌরব করতো সর্দার ঘরে চাইতে আমার শিখদারের লাঠি বেশি কথা কয় না দক্ষিণ পাড়ালার চাইতে উত্তর পাড়ালার লাঠি বেশি তার মানে ওরা গৌরব করতে হলে বংশ গৌরব করতো না আর হুজুর গৌরব করে হলো আমি 60 বছর বুখারি পড়েছি বেটা আমার হুজুর 50 বছর পড়াইছে উনি বুখারি বোধে না তুমি বোধ এইভাবে তারা অহংকার করে গৌরব করে কিন্তু মরে যাওয়ার পর ছাত্ররা করে কি লাখ লাখ ছাত্র আসে খেজুরের ডাল গাড়তেছে কুলখানি করতেছে তো কি থাকলো বল তখন মনে একটু পাই ঠিক আছে এই ধরনের প্রশ্ন নাই যেটা ভালো সেটা এমনি যে কোনো সময় আপনি খাবেন এর সাথে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণের কোনো সম্পর্ক নাই মুসলিম মোল্লা আমার বয়স 55 বছর আমার আকিকা দেওয়া হয় নাই এখন আমি উর্দি আকিকা করতে চাই কহ এই আকিকা কি কবুল হবে বুঝবেন কিন্তু লোকটার নাম মুসলিম মোল্লা তিনি জানতে চেয়েছে আমার বয়স 55 বছর আমার আকিকা এখনো দেওয়া হয় নাই এখন আমি উর্দি আকিকা করতে চাই এত টেনশন তো আপনার নিতে হবে না আর এই কর্মটা কি 55 বছরের কাজ এই কর্মটা ছিল সপ্তম দিনে আপনি যে খুশি হয়েছেন আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে তার মাথা নেড়া করে রপ্য দান করবেন চুল পরিমাণ সুন্দর একটা নাম রাখবেন এরপরে ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা ছাগল আকিকা করে আপনি খাবেন পরিবার পরিজনকে বা কাউকে দিবেন বাস আকিকা টানি নিয়ে চলে গেছেন 55 বছর তা আবার উট আনতে চাচ্ছেন কেন এটাই তো বুঝলাম না উঠ আনবেন কেন কথা বলছেন নাকি এটা আপনারা সবসময় মনে রাখবেন আমাদের আব্বা দাদারা কিন্তু তখন দিন ধর্ম জানতেন না আমাদের দেয় নেই আমি তো ভুল না করি আমার এই ভাইও দেয় নেই আমার আমাকে দেয় নেই বাবাদের ভাই জানক দেয় নেই অনেকেরই এখানে দেয় নেই তারা তো দিন ধর্ম আসলে ভাই বুঝতো না তারা মনে করতো কোরবানি না দিলে মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে তাই চক্ষু লজ্জায় দেশে আর আকি কাকে কোনো কামই মনে করে নাই মনে করছে এই আবার কি দরকার বুড়ি কালে ওই মরা একটা গরু মরা মারা হয় তখন দে আর বা কোরবানি তিনটা আকিকা দে জরা দে মারিয়ে দে আবার বুড়ি হয়ে যাচ্ছে বয়স 55 আপনাকে অবজ্ঞা করলাম না আপনি উঁট আনতে চাচ্ছেন উঁট দরকার নাই আপনি এত চিন্তা নিতে হবে না আল্লাহকে বলেন আল্লাহ তুমি ক্ষমা করো আমার সন্তান আমার নাতি আমার জীবদ্দশায় ইনশাল্লাহ আমি তাদের 7 দিনের দিন আকিকা করে দেব আকিকার মাংস এলাকার সকল মানুষকে খাওয়ানো বা উপহার দেওয়া যাবে কি আকিকার মাংস হারাম না কোনো কিছু খাওয়া যাবে কি যাবে না এইটা বেসেস করে যে জিনিসটা হারাম কিনা কি কথা বলেন কেন সাইডে কোরবানির মতো সবাই খাবে কথা বুঝছেন নাকি কোরবানির মাংস কি খেতে বাধা আছে কারোর তা আকিকার মাংস ঠিক তাই এটা একটা হালাল খাদ্য খুশি হয়ে নিজে খাবেন পরিবার পরিজনকে খাওয়াবেন তবে
একটা ছাগল বা দুইটা ছাগলের মাংস আপনি চাইলেই তো গোটা গ্রামবাসীকে দিতে পারতেছেন না, সম্ভব কি? তিরিশটা মোষ মেরে গোটা গ্রামকে খুশি করেন দেখি ক্ষমতা থাকলে? পারবেন না। জিনিস হালাল, কাকে দিবেন কাকে না দিবেন এটা নিতান্তই আপনার ব্যাপার। তবে সাদাকার ক্ষেত্রে, দামের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে সবচাইতে বেশি হক রাখে হলে এতিম মিসকিন, প্রতিবেশী যারা চাইতে পারে না তাদেরকে দিবেন, এভাবে আপনি বন্টন করবেন সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ। তবে কি পরিমাণ দিবেন, কি পরিমাণ খাবেন এইটা মেসেজ করে দেয় আপনার পরিবারের লোক কতজন আর অসহায় মানুষের পরিস্থিতি কেমন, বিবেচনা করে উপহার যদি কোনো খেতে এসে কিছু নিয়ে আসে একজন মুসলিম হিসেবে উপহার নিতে আপনি বাধ্য, নিয়ে নেবেন। কিন্তু টেবিল পেটে রেডিমেড বসে থাকবেন না যে ঢুকতে আর যেতে দিতেই হবে তোমাকে, তাহলে এটা হলো আপনার চুরি, এটা হলো ডাকাতি করা, এটা খারাপ কাজ, এগুলো করবেন না। মেহমানদারি করবেন মানুষকে, কোনো বাধা নেই। সাইডে কথা বলে কেন, না 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 এটা কথা বলতেছে কেন, নিষেধ করার পরে এগুলো করবেন। মেহেদি হাসান নামে এক ভাই জানতে চেয়েছেন, শিকল বালা লাল রিশান পরে অনেকে ঘুরে বেড়ায়, এদের সম্পর্কে কিছু বলেন। আমাদের সমাজে সব পাওয়া যায়, খেতা বাবা, বদনা বাবা, ডব বাবা, সালা বাবা, শিকল বাবা আছে, কিন্তু জট বাবা আছে। আমি এক জায়গায় দেখেছি, আল্লাহ তুমি তো সাক্ষী, আমি একটা বট গাছে লেখা দেখেছি জট কমিটির সভাপতি, এদের পিছনে জট থাকে, এই জট তো সবার হয় না, ওরা এই জটটাকে মনে করে একটা বুজুর্গের বড় লক্ষণ। এই জটের কমিটি হয়েছে, সেই কমিটির সভাপতি মোবাইল নাম্বার দেওয়া আছে একটা গাছের সাথে, জট কমিটির সভাপতি, মানে গোসল না করতে 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 এমন পিসেট যে একটা পিছনে ঝুটি হয়ে গেছে, এখন এই ঝুটির আবার গোল হয়ে বসে একটা বোর্ড মিটিং করছে, মিটিং করে ওই লোকটা সভাপতি হয়েছে, লাল সুতা টানায় বট গাছে লেখা যে এই জট কমিটির সভাপতি অমুক। কি আশ্চর্য বলেন, এগুলো চূড়ান্ত শির্ক। কি এগুলো সবচাইতে বড় ক্ষতি কি, লা ইলাহা ইল্লাল্লাহ আর থাকে না, এর সাইতে বড় ক্ষতি আর কিছু আছে বলে মনে করেন? এটা এই ক্ষতি করে লোকটার তাওহিদ কেটে দুই ভাগ হয়ে গেছে, আর কিচ্ছু নাই, এখন জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু ক্ষমা করেন না, আই ইশরাকা বিহি তার সঙ্গে শরীক করাকে, ওয়া ইয়াগফিরু তবে ক্ষমা করে দেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরিক ব্যতীত যত গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দেন, দেন না। ওমা ইউশরিক বিল্লাহ কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলে, ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ জান্নাহ তার জন্য হারাম। এসব শিকল বাবা, জট বাবা, বদনা বাবা থেকে দূরে থাকবেন, এগুলো চূড়ান্ত শিরক। এগুলো কি মানে প্রশ্নের কোনো ই নাই, এমনিতে বুঝবেন ইনশাল্লাহ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিছুদিন আগে আমরা দেখেছিলাম প্রতিবন্ধী বাচ্চা ছেলে ফেলে নিয়ে কাদা খাচ্ছে, এনটিভিতে না কোথায় একটা প্রতিবেদন দেখেছিলাম, আপনারা দেখছেন অনেকে, মাটি খাচ্ছে মাটি বাবা, প্রতিবন্ধী বাচ্চা শিশুকে নিয়ে যায় গড়ায় দিচ্ছে বাবার পায়ের কাছে, উনি নাকি স্বপ্নে কি পায়ছে উনি মাঝে মধ্যে কাদা খেতে পারে, জন্য মাটি বাবা। আরেকজন দেখলাম বুক পর্যন্ত মাটির নিচ, মাটির পর্যন্ত গেড়ে উনি একটা টেবিল ফ্যান নিয়ে উনি দাঁড়ায় আছে, আর মুরিদ জিয়া তার হাতে সোমা খায় টাকা দিয়ে আসতেছে। এটা এমন একটা জাতি আমরা, আমাদের কাছে ল্যাংটা কাপড়ই পরে না, ওর মধ্যে জিনিস খুঁজে পাই আমরা, মানে আমরা আবার কি জিনিস, নারকেলের সোমানি রাস্তায় বসে থাকেন বাতের অবস্থা আদাবনি, এ মনে হয় আলাদা কি জাত দেন, এই সোভা দিন কি, এই টেনশনেই বাঙালি প্রতিদিন এই কাজ করবে। এগুলো শিরিক, এগুলো মানুষকে ইমান হারা করে ফেলে, এই ধরনের কাজ থেকে আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। খুব বেশি লম্বা সময় করবেন না, আমরা খুব সংক্ষেপে শেষ করে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, হিন্দু মেয়েকে বিয়ে করা যাবে কি? হিন্দু অবস্থায় যাবে না, বুঝছেন নাই মনে হয়, আগে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তারপরে তার পিতা মাতা যদি অমুসলিমই থাকে তাহলে তাদের সাক্ষী আর তাদের গার্জেন হওয়া জরুরি না, মুসলিম গার্জেন হবে তার পক্ষ থেকে, অভিভাবক হবে, কথা বুঝছেন? অমুসলিম কোনো পিতামাতা মুসলিম মেয়ের ওলি হতে পারে না, পারে কি? এটার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লাগে, কথা বুঝছেন নাকি? এই জন্য কোনো হিন্দু আবার ইস কষ্ট রে হারে মুসলমান, আমাদের নাম দেশে আমরা বলে ধর্ম ব্যবহার করি, এর সাইতে ধর্ম বিক্রি করার কি আছে? বড় বড় সেলিব্রিটি এ 30 বছর সংসার করতেছে আর মানুষের সামনে গর্ব করতেছে, আমার বউ মূর্তি পূজাই করে আর আমি নামাজ পড়ি, আমার নামাজের ঘর আলাদা, সে আর তার নাম দিছেন আপনারা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক। বাহ, হিন্দু মেয়েকে বিয়ে করছে, ওই দেখো মন্দিরের কোনো ক্ষতি হয় নাই, ও মুসলমান, ওই দেখো কি সুন্দর দায় নামাজ পড়া আছে, নাউজুবিল্লাহ মিন যালিক, বিয়েই তো হয় নাই তোর অবৈধ, তুই যার সন্তান পয়দা করেছিস, এটা তো জেনা, অমুসলিমের সঙ্গে মুসলিমের বিয়ে হয়, কথাটা হিসাব করে কথা বলা লাগে না, নয় ছেলে অমুসলিম হয়ে দুই দিই দোজক জাহান্নাম, আর নয় তো মেয়ে মুসলিম হয়ে
একসঙ্গে কালেমা পড়ে বিয়ে করবে তারা, এটা শরীয়ত সম্মত। তবে জোর করে নিয়ে এসে জবরদস্তি করে প্রেম প্রীতি করে এই সমস্ত কিছু কিন্তু প্রশ্ন আমরা বললাম না, কারণ নেগেটিভ কথা আমরা বললাম না। কথা বুঝছেন? সব সময় হালাল ভাবে শরীয়ত যেটাকে সাপোর্ট করে সেই নিয়তে বিয়ে করবেন, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক জায়েজ নাই। পছন্দের কাউকে পাওয়ার জন্য কোনো আমল আছে কি? মানে পছন্দের কাউকে বলতে অবশ্যই তিনি তার হারানো মাকে খুঁজতেছে না, ছোটবেলায় আব্বা হারা গেছে আব্বাকে খুঁজতেছে না, ভাই মেলায় হারা গেছে ভাইকে কিন্তু খুঁজতেছে না। তার মনটা চাচ্ছে আমি যাকে ভালোবাসি আমার প্রেমিকা কি কি আমল করলে আমি তার কাছে। তা আমি কোরআন হাদিসে কি আছে তা বলার আগে একটা জিনিস আপনাকে বলি, আর কোথায় কি আছে তা জানি না, বেহেস্তি জেবরে না সুলেমানে ঘব নামে দেখছি যে একটা তাবিজের ভিতরে ইয়া গাবিরু না কি জানো না আল্লাহর কি নাম 99 না কয়বার লিখে, আপনি যদি ওই যে আপনারা কি খান জানো খুব স্বাদ দেয় এই শীতের সময় হয় ওই যে লম্বা লম্বা চিকন, সজনি নাকি সজিনা, হ্যাঁ এই সজিনা গাছের ডালে উপরের দিকে রেখে দিতে হবে, যেহেতু সজিনা গাছের ডাল হলো খুব সেন্সিটিভ একদম পাতলা, ওই গাছের ডালে তাবিজ বানায় ঝুলে দেওয়া হবে, বাতাস আসলে দক্ষিণমুখী দেওয়া লাগবে, বাতাস আসলে ওই তাবিজ যেভাবে নড়বে আপনার জন্য ওই মেয়ের ভিতরে হৃদয়ের নাড়া হবে। আর যদি মনে করেন শুধু মেয়েকে রাজি করলে হবে না, তাহলে মেয়ের বাপের নাম সহ প্যাকেট করা লাগবে, ওর বাপও চা খাবি আর কবি মেয়ে আমি হইকে দেবো। এই এই বাদে কথাটা ওখানে লেখা সুলেমানে খব নামে, সম্ভবত ভুল হতে পারে আমার, তবে আছে। কিন্তু ইসলামে কি আছে? হারাম, এই অবৈধ সম্পর্কই হারাম, তদবির তো বহু দূরের কথা। কথা বুঝতেছেন নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। ফেসবুকের মাহফুজা, মানে আমাদের মাহফুজা নামে একজন দিনী বোন, তিনি ফেসবুকে হয়তো প্রশ্ন করেছেন তাই লিখে দেওয়া, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া ও ফজরের পরে সূরা ইয়াসিন পড়া কোনো হাদিস আছে কি? এক কথায় নাই। কথা বুঝতেছেন নাকি? কোরআন মাজিদ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মান করা আবিল কোরআন আবিল হার ফালাহু আশরু আমসালিহা, একটা হরফ পড়লে কয় নাকি 10 নাকি, এইরকম ঢালাওভাবে কোরআন আপনি যখন ইচ্ছা পড়লে আপনি নেকি পাবেন ইনশাল্লাহ। কিন্তু ভিন্ন কোনো ফজিলত আছে মনে করে ওয়াকিয়ার জন্য একটা নির্দিষ্ট সময় বের করা, এইটা নাই। কথা বুঝছেন নাকি? তবে সূরা মুলকের কথা আছে, সূরা বাকারার শেষ দুই আয়াতের কথা আছে, সূরা ইখলাস ফালাক নাসের কথা আছে, সূরা ফাতিহার কথা আছে, এইগুলো আপনি পড়বেন ফজিলত এটার ভিন্ন আছে, সূরা ইখলাস পড়বেন। তবে সূরা ইয়াসিন ও আয়াতুল কুরসি আছে, সূরা ইয়াসিন আপনি এটা সিরিয়াল করা, মাগ ফজর পরে জোহর পরে আর রহমান আসর পরে এরকম বহু কিছু লিস্ট করা, জি না এটার কোনো বিধান নাই। কথা কি বুঝতে পারলেন নাকি? তবে আপনি এগুলো বিরোধিতা করতেছেন না, কিন্তু নিয়ম বানিয়ে ওয়াকিয়া অমুক টাইমে পড়তে হবে এই নিয়তে পড়লে আপনার গুনাহ হবে, কারণ এটা বিদাত। কোরআন মাজিদ আপনি যে কোনো সময় পড়তে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। শীতের সময় ফরজ গোসল না করে ওযু করে নামাজ পড়া যাবে কি? আরে সোনার সাদরে কি অবস্থা এখন, যাক চুপ থাকেন আমরা বলি। এটাকে আপনারা বোঝা মনে করতেছেন কেন? নিজেকে পবিত্র অবস্থায় মারা যেতে চান না? নিজের সামনে ফজর আছে এটা কেন ভুলে যাচ্ছেন আপনি? কথা বুঝছেন নাকি? আপনাকে তাৎক্ষণিক গোসল করা ফরজ না? আপনি এই প্রথম রাতে সহবাস করেছেন, তাৎক্ষণিক আপনি গোসল ফরজ আপনার নাও, আপনি শেষ রাত্রে গোসল করতে পারেন, জায়েজ আছে, অজু করে ঘুমাবেন। তবে আপনি এই শীতের কারণে ঠান্ডার কারণে কারণ ছাড়াই আপনি গোসল না করে অজু করে সালাত আদায় করবেন, এটা কোন ধরনের কথা? কোনো শর্ত ছাড়া যদি লিখতেন যে অসুস্থ ব্যক্তির জন্য তাহলে কোনো কথা ছিল না, কারণ অসুস্থ ব্যক্তি মাজুর ব্যক্তির জন্য তিনি তায়াম্মুম করলেই হয়ে গেছে, পানি তো বহু দূরের কথা। কথা বুঝছেন নাকি? এটা ঠিক আছে, কিন্তু মানে সহবাস করেছেন এখন গোসল করার তরাসে পানি ঠান্ডা এই জন্য শুধু অজু করে সালাত আদায় করবেন, এটা করবেন না, কোনোদিনও করবেন না, এটা হারাম। কথা মনে থাকবে ইনশাল্লাহ। অজু করে ঘুমাবেন, শেষ রাতে গোসল করবেন, রসগোল্লাতে গোসল ফরজ হবে, হ্যাঁ তাও তো কথা। দেখেন মানে যিনি অসুস্থ দুর্বল তার তো এই পরিস্থিতিতে আসবেই না, তাই না? যাই হোক, আল্লাহ উত্তম হেফাজতকারী, এই সমস্ত অদ্ভুত কাজ থেকে আমাদের ফেরায় একদম ইসলামকে সঠিকভাবে জানার তাফিক দিক, আল্লাহুম আমিন। হাতের আঙুলে স্বর্ণ ব্যতীত অন্য কোনো রিং পরা যাবে কি না? মানে আল্লাহ কা শাই আউকিলা ইলাই, সৌন্দর্যের জন্য এমনি আপনি আংটি পরবেন এটাকে আমরা হারাম বলি না, কেন? আল্লাহর রাসুল এক হাতে স্বর্ণ আর এক হাতে রেশমি রেশম ধরে তিনি উম্মতের জন্য বলেছিলেন, ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি, বুঝছেন নাকি? আমার উম্মতের পুরুষদের জন্য এই দুইটা হারাম, এই কথা বলে তিনি স্বর্ণ দেখাইছে, সোনা সোনা শুনেছেন গোল্ড, আর একটা হলো
কি বলছি রেশমি কাপড় বাদ বাকি সৌন্দর্য জন্য এমনিতে কোনো আংটি পরবেন এটাকে হারাম বলার কোনো সুযোগ নাই তবে অষ্টাধাতু পড়লে আবার বিপদ আছে কোন মঙ্গল নেব এটার ভিতরে বাচ্চারে যায় এই রকম অদ্ভুত চিন্তা মাথায় নিয়ে যদি কোনো আংটি ব্যবহার করেন তাহলে ওইটার উপরেই আপনাকে সফরদ করবে মান আল্লাকা শাইআ উকিলা ইলাই এটা তাবিজের মতো হুকুম হবে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে সে কি করলো শিরিক করলো সুতরাং এমনি সৌন্দর্যের জন্য পড়বেন অসুবিধা নেই ইনশাআল্লাহ মৃত ব্যক্তিকে গোসলের পর আবার নতুন করে ওযু করার প্রয়োজন আছে কি গোসলটাই তো একটা সবচাইতে বড় পবিত্রতার মাধ্যম আচ্ছা আমি একটা কথা বলি জীবিত মানুষের বিষয়টা জানেন আগে জীবিত মানুষ সুস্থ যারা আমরা জীবিত আছি আপনি গোসলের সময় কি করেন দেখি বলেন দেখি আজকে বলতেছেন অজু করি কিছুদিন আগে বলছে খালি কুলি করে নাকে পান নিলো তোমার কাম শেষ পূর্ণ অজু করে পা ধুলেন না সুন্দরভাবে সারা শরীরে পানি নিয়ে গোসল করে আলাদা করে ভিন্ন কোনো অজু করার দরকার নাই তাহলে প্রথমে কি শর্ত অজু করতে হবে অজু করে তারপরে গোসল করতে হবে কথা কি বুঝতে পারলেন এমনি এমনি যদি 30 বারও গোসল করেন একদম সরাসরি যে শরীর মাথায় পানি নিয়ে নিয়েছেন তাহলে আপনি ওই গোসলের পরে আবার নতুন করে অজু করতে হবে কথা বুঝছেন নাকি কিন্তু সুন্নাত ইসলাম বলে আপনি গোসলটা শুরুই করবেন হলো অজু দিয়ে বিসমিল্লাহ তো লাগবে না এটা ভুলে গেছেন কেন বিসমিল্লাহ বলবেন স্ত্রীকে রেখে 40 দিনের চিল্লায় যাওয়া যাবে কি প্রশ্ন ভিতরে একটা জিনিস বলি এক প্রথম প্রশ্ন স্ত্রীকে রেখে 2 নম্বর হলো 40 কাউকে রেখে কাউকে আমরা তো রেখে আসছি আমরা রেখে আসি নাই কথা বোঝে না আমরা তো রেখেই আসছি অবশ্যই আমি 41 দিন পরেও বাসায় যেতে পারি 39 দিনেও বাসায় যেতে পারি কিন্তু 40 দিন থাকা লাগবে এই নিয়ত করে আমি বাড়াই নেই এইটা হলো খারাপ কাজ কথা বোঝেন নাই দাওয়াত হবে মরা পর্যন্ত কিসের 40 কিসের 26 কিসের 19 শর্ত থাকবে একটা এই সমস্ত সিরিজ বাদ দাওয়াত দিতে হবে আল্লাহর কোরআন এবং রাসূলের সহি হাদিস দিয়ে তাহলে প্রশ্ন স্ত্রীকে রেখে কথাটা বাদ দেন এটা কোনো খারাপ কাজ না আমরাও রেখে আসছি এসেছে কোন কাজে সেটা হলো মূল কথা রেখে আমি বের হয়ে গেলাম হলো জাল হাদিসের সিরিজ হাতে করে নিয়ে মানুষকে ভুল তথ্য দিয়ে বেড়াচ্ছি আমার 39 তো বহুদূরের কথা 3 ঘন্টা জন্য গেলেও তো পাপ 40 আবার কিসের কিন্তু আমি যদি 41 দিন পরেও যাই বাসায় আমার গুনাহ হচ্ছে না আমি 40 দিন পরে গেলেও গুনাহ হচ্ছে না কারণ আমার মূল প্রচার মাধ্যমটা যদি কোরআন এবং সহিহ হাদিস হয় সত্যি দিনের জন্য হয় তাহলে এখানে দিনক্ষণ কোনো বিষয় নয় এই জন্য 40 দিনের সিল্লায় বা 90 দিনের সিল্লায় স্ত্রী রেখে যাওয়া যাবে কিনা এটা কোনো প্রশ্নই না এই কাজটাই তো রং এই 40-এর ভিতরে বিশেষ কোনো বরকত নাই আছে কি না দাওয়াত দিতে হবে মরা পর্যন্ত কোরআন এবং সহি হাদিস দলিল সূরা মায়েদা 67 নম্বর আয়াত ইনশাল্লাহ দেখে নেবেন হক্কানি ও ভণ্ড পীরের মধ্যে পার্থক্য কি তা আপনার উত্তর দেন কেন হক্কানি ও ভণ্ড পীরের মধ্যে পার্থক্য কি আমার উত্তর আর আপনার উত্তর হুবহু মিলে যাওয়া এটা কি জরুরি কথা বোঝেন না জরুরি ওইটুক যেটুক হালাল হারামের কথা যেটুক আগেই লিখিত করা আছে বাদ বাকি যেটা জাগতিক ব্যাপার বুঝ এক্ষেত্রে কিছু তারতম্য হতেই পারে তা আপনারা হক্কানি পীর আর ভণ্ড পীর বলতে কি বোঝেন তা জানি না আমি বুঝি একটা লোক হলে হাঁটুর উপরে কাপড় উঠি ঘুরতেছে আর একটা লোক হলে ল্যাংটা ঘুরতেছে দুদিনই ফরজ তরক কথা তো বলে না দেখি একটা জুব্বা মাথায় দিয়ে টুপি মাথায় দিয়ে সুন্দর করে কোরআন পড়ে হাদিস পড়ে মাদ্রাসা আছে সব আছে কিন্তু নিজের মাথার রুমাল মানুষ এক সারি দিয়ে মুরিদ বানায় আর বলে যে আমার কাছে আসো বাবা ও যেমন মোশরেক ল্যাংটা ভাই একটু আগে প্রশ্ন করলাম শিকল নিয়ে ঘুরতেছে বাড়ি বাড়ি ও বদলা বাবা ও মোশরেক মোশরেক হওয়ার ক্ষেত্রে কারোর কোনো পার্থক্য নাই কথা বুঝছেন পোশাকের তারতম্য হতে পারে হয়তো কারোর রশি কম আছে একটু বেশি আছে কারোর কারোর ভান্ডার আছে কারোর ভান্ডার নাই এই আর কি যাই হোক আল্লাহ সমস্ত পীর মুরিদদের আজব লীলা থেকে আমাদের হেফাজত করুক এভাবে পাবলিকলি বলা ঠিক হবে কিনা গোপনে আমাকে জামিয়া সালাফিয়ার বক্তব্যের বিষয় জানায় দেওয়া হয়েছে আমি বলবো না যে কোন মাঠে রাজশাহীটা না নারায়ণগঞ্জে যেটা এটা ফাঁস করবো না তবে আমার বক্তব্যের বিষয় পীর মুরিদদের আজব লীলা কি কাজ যে হবে ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে ওই নারী নক্ষত্র টানিবার করে ফেলবে ইনশাল্লাহ ঠাকুর পূজার আছেটা কি আমি সিরিয়াল করে সাজাচ্ছি জামিয়া সালাফিয়ার মাঠে ইনশাল্লাহ দেখা হবে উজানির পীর যে লাফায় এটা কি ঠিক এখন উজানির পীর লাফায় না দৌড় দেয় আমি কি করবো তাতে কথা বোঝেন নাই আজকে দেখলাম মোবাইলেতে আজকে দেখছি আমি আপনাকে দেখাবো উনি জেকের করতেছে একটা লোক আসি গলা ধরে উল্টি পড়ে গেছে ও পায়দামা পরেছিল লুঙ্গি পরে থাকলে সব যেত আপনার দেখছি ওই ঘরে বসে দেখছি আব্দুল মান্নান ভাই আমাদেরকে ওখানে বসার পরিবেশ করে খাবার আনতে গেছে আমরা তখন দেখছি
একজনের মোবাইলে দেখলাম যে পীর জিকির করতেছে একটা মুরিদ আসি ওর গলার পরে আবার উল্টি পড়ে তিন উল্টেন দিছে কথা বুঝছেন আর একজন আসি আবার এই কপালের কাছে এই দেখা আসি খুব মেলা সময় এরকম পায়তারা করতেছে তো কমেন্টে লিখতেছে যে দে একটা কামুর কথা বুঝছেন এগুলি হলো অসুস্থ মানসিক প্রতিবন্ধী বিকৃত মস্তিষ্ক এদের আল্লাহর নাম নিয়ে আর কি ঠাট্টা করা জায়েজ আছে আপনি জিকির করবেন এই গোল মিটিং করে আর জিকির করতেছেন অযকুর রব্বাকা ফি নাফসিক তাদাররুআ ওয়া খিফা ওয়া দুনাল জাহলি মিনাল কাউলি বিল গুদুবি ওয়াল আসল প্রথম কথা যে জিকির করবেন আপনি মনে মনে আপনি আল্লাহকে ডাকতেছেন কত বিনয়ের সাথে ভয়ভীতি নিয়ে ডাকবেন আপনি চিৎকার চেঁচামেচি করে না আর জিকির করতেছে মুনিদাসী গলা ধরে দুই তিন উল্টেন দেশে এগুলি অসুস্থ এগুলি মানসিক রোগী এদের কথা আপনারা আমাদেরকে বলেন না নাম ধরে কথা বুঝছেন এরা মানসিক প্রতিবন্ধী আল্লাহ উম্মতকে এই সমস্ত নোংরা মানুষদের থেকে তুমি হেফাজত করো আল্লাহ তোমার নামের জিকির করে আর মঞ্চ ভাঙি ফেলে আর উপর দিয়ে গাছ বায়ু নাকি বাঁশ বায়ু ফেলে চলে যাচ্ছে সামিয়ানা ভাই এর থেকে লজ্জার কি হতে পারে আল্লাহ দিন ধর্মের সঠিক বস্তু তুমি আমাদের দান করো আল্লাহ বিবাহিতা হিন্দু মেয়েকে বিয়ে করলে পূর্বের হিন্দু স্বামীকে কিভাবে তালাক ও ইদ্দত পালন করবে হিরে ভাই রানী একজনের বউ আছে ওই দিয়ে ছোটান লাগবে কিভাবে এ ফতোয়া জিজ্ঞাসা করতেছেন কি কামে এখন উনি যদি নিজের ইচ্ছায় মুসলিম হয় আপনি পিটায় মুসলিম করতে পারেন না তখন আগের স্বামী একা 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 কাটি চলে যাবে কথা বোঝে না দেখি শরীয়তের বিধান হলো যদি উনি নিজের ইচ্ছায় যদি ইসলাম গ্রহণ করে তখন ওই স্বামী অটো তালাক স্বামী যদি নিজের ইচ্ছায় যদি ইসলামের উপরে যদি বইয়ের মতো না থাকে তখন আপনি বিয়ে করবেন এটার সাথে তো আলোচনা সম্পর্ক নাই কথা বুঝছেন নাকি কিন্তু একটা রানিং একটা লোকের বউ আছে ওইটা টানিয়ে নিয়ে আপনার বার করা লাগবে ও আর একজনের কাছে আছে ওইটা অত চিন্তা আপনাকে নিতে হবে না আপনি মুমিন মুসলিম দেখে বিয়ে করেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ হ্যাঁ মুসলিম হওয়ার পর তো অবশ্যই অবশ্যই তার তার ইয়েতে ছিল পেটে বাচ্চা আসে কি না কয় মাস ই হলে এটা দেখবেন না মুসলিম হওয়ার পরে মুসলিম মেয়ে তালাকপ্রাপ্ত হওয়ার পরে তার সংসার বিচ্ছেদ হওয়ার পরে যেই ফর্মালিটিতে বিয়ে করা জরুরি অমুসলিম মেয়েও যদি তার স্বামী থেকে ফারেগ হয় প্রথম শর্ত আগে কালেমা পড়াবেন নিশ্চিত হবেন যে জবরদস্তি করা হয়েছে কিনা কটাক্ষ করা হয়েছে কিনা যদি নিজের ইচ্ছায় মুসলিম হয় এরপর ঈদ পালন করে বিয়ে করবেন ইনশাআল্লাহ সমস্ত সম্পদ পিতা তার ছেলেকে লিখে দিয়েছে এখন মেয়ে কি করবে আর পিতার পরকালে কি হবে এখন পিতা যা করছে তা তো করছেই জাহান্নামে যাওয়ার জন্য আর তো কোনো ভেদাল লোকটা নাই হজ যতই থাক তাহাজ্জুদ যতই থাক বান্দার হক নষ্ট করার কারণে হাক্কুল ইবাদ এত বড় পাপ লোকটা করে গেছে এর জন্য জাহান্নামে যেতে হবে এখন এই ছেলে একটা কাজ করতে পারে মেয়ের কথা বাদ দেন এই ছেলে মনে করতে পারে আমার বাপ নফসের বশবর্তী হয়ে হাওয়ার অনুসরণ করে ভুলভ্রান্তি করে আমাকে বেশি ভালোবাসতে গিয়ে একটা হারাম কাজ করছে করছে আমার বোনকে আমি ডেকে নিয়ে এসে ভুলটা সারি দিই এটা হলো বেটা সওয়াল আর যদি হিজলা হয় তাহলে কমিনি আমার কি আমি তোমার আমি কি তোমার কাছে চাইছিলাম আমার আব্বা দেশে আমি কি করবো ছোট লোক তোর বাপকে যদি তুই ভালোইবাসিস অন্তর থেকে তোর বাপের কবরে জাহান নামের আগুনও জ্বলতে পারে এই ভেজাল তুই তাড়াতাড়ি আগে শিগগির বান্দার হক বান্দাকে দিয়ে দে সব সম্ভব তাড়াতাড়ি উকিল ডাক যে আমার তো আর ভালো লাগতেছে না আমার তো গলার মধ্যে ভাত যায় না আমি আমার বোনের হক কিভাবে আমি খাই এটা হলো ওই ছেলের দায়িত্ব আর মেয়ে কি করবে যদি না দেয় তাহলে আল্লাহর কাছে রিজার্ভেশনে রেখে দেবে যে আল্লাহ তুমি দেখো এখন ক্ষমা করবে কি না সেটা তো আমরা জানি না আর এই ক্ষমা শব্দটা কি সব জায়গায় চলে দশ বিঘা জমি এক ফোঁটা মেঘ নাদি ছেলেক লিখে দিল আর মেঘ মানুষের সামনে ডাকি আনি কয় তোর ভাই দিন পথ চলে না কি করে বুঝিস তো তোর মা অনেক খায় এসব দেখে শোনে তুই মাফ করে দে এটা সস্তা কথা মাফ তার হকটাকে বুঝে দানো খাবি না ফেলা দিবি না দান করবি ওর সাহেব বেশি আপনাকে দিতেও পারে সে তার ব্যাপার অন্তত বান্দার হকটা তো আগে দেন নাকি মাফ সবার এত চিন্তা কে তো খালিয়া মাফ সবাকে ফকিরা সে দরদা টুকায় সে মেহমান না